হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পড়াশোনা খুব ভালো মতো করছো, সত্যিই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার চোখ বড় বড় হয়ে যায় যখন তোমাদের খাতা দেখি। তোমরা আমার ক্লাসের সাথে সাথে পড়াগুলো সঠিক সুন্দরভাবে পড়ে যাচ্ছ, ক্লাস লিখছ। নতুন কেউ কেউ অ্যাড হয়েছে, এগুলা খুবই ভালো জিনিস, নাম বলছি না। যাই হোক, তো খুবই ভালো লেগেছে খাতা দেখে। তোমরা যারা খাতা দিচ্ছ না, মেসেঞ্জার গ্রুপে চ্যাট করছো, আমার ক্লাস দেখছো, সব করছো, কিন্তু কাজ করছো না। এই কাজটা আসলে তোমার জন্যই খারাপ হয়ে আসবে, তোমার হাতেই তোমার ভবিষ্যৎ। ঠিক আছে, তুমি তোমার ভবিষ্যৎকে গড়তেও পারো, ভাঙতেও পারো। এজন্য তুমি যদি কাজ করো, ছোট ছোট কাজ করো, বেশিক্ষণ তো কাজ করে লাগছে না, মনে হয় 20 থেকে 25 মিনিট কাজ করা লাগছে তোমার, বা 30 মিনিট একটা সাবজেক্ট প্রতি যদি কাজ করো, তো এই ফলাফলটা কিন্তু তোমার অনেক বড় একটা, মানে এই পরিশ্রমটা তোমার বড় একটা পুরস্কার দিবে। আর তুমি যদি পড়াশোনা এখন না করো, পড়াশোনা করো না, সমস্যা নেই। এখন তোমার ঘড়িতে কয়টা বাজে? একদম ধরলাম এখন ঘড়িতে বাজে 8টা। তো আজকে যে 12টা বাজবে না তার কোনো গ্যারান্টি আছে? 12টা বাজবে তার গ্যারান্টি আছে? 12টা বাজবে না, হতেই পারে না, 12টা বাজবেই, ঠিক না? তো আজকের দিনটা দেখা যাচ্ছে আমরা খুব ক্রাইসিস মোমেন্টে যাচ্ছি। আগামী দিনগুলো আমাদের ভালো যাবে না বা ভালো আসবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। আমাদের ভালো আসতেই পারে, ইনশাল্লাহ আসবে। তো সেই ভালো দিনের জন্য, মানে আমি যেটা বুঝাচ্ছি তোমার, যে পরীক্ষা দিচ্ছি না, পড়াশোনা করছি না, কিন্তু পরীক্ষা তো আসবেই, পরীক্ষা আসবেই, পড়াশোনা করতেই হবে। সুদিন আসলে অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনা কাজ হবে। সেই সেই প্রেক্ষাপটে আমরা যদি নিজেকে প্রিপারেশন, মানে প্রস্তুত করে রাখি, এই প্রিপারেশন, ছোট ছোট প্রিপারেশন নিয়ে, তাহলে অনেক ভালো হবে। তো আমি আবারও বলছি, যারা মেসেঞ্জারে আসো, আমার ক্লাস দেখছো, গ্রুপে চ্যাট করছো, তারা আমার কাজ খাতা দিচ্ছে না, কিন্তু অনেকে আছে খাতা দিচ্ছে। তো আশা করি সবাই কাজ করবা, সবাই পড়াশোনা করবো, সবাই একসাথে ভালো করবো, সবাই একসাথে ভালো করার মধ্যে আনন্দ আছে। তো আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায় শেষ করছি, অর্থায়ন। দেখো ছোট ছোট স্টেপে আমি কিন্তু পড়ে পড়াশোনা করছি এবং আমরা প্রায় বই শেষের দিকে চলে যাচ্ছি। আর এরপরে যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো ম্যাথমেটিক্যাল টার্ম খুব মজার, এগুলাতে তোমার খুব মজা হবে, তোমরা ক্লাস গুলো দেখতে থাকো। আজকে অর্থায়নের শেষ হয়ে গেছে আমাদের। অর্থায়ন শেষে আমরা কোশ্চেন সলিউশন দেখব। এই কোশ্চেন সলিউশনে আসো, কোশ্চেন সলিউশন দেখবা এবং কোশ্চেন সলিউশনটা তুমি সুন্দরভাবে কোশ্চেনটা উত্তরটা তুমি খাতায় লিখে নিয়ে মুখস্থ করবা, বা দু একবার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে। মুখস্থ জোরাজোরি করে করা লাগবে না, এমনিতেই পড়লে মুখস্থ হয়ে যাবে, সহজ আছে জিনিসটা। তো দেখো এখন লিখে রাখছি যে প্রতিটি দিনই যেন নতুন দিন, তাই না? প্রত্যেকটা দিন নতুন একটা দিন। ঘুম থেকে উঠে তুমি নিজেকে বলো যে আজকে একটা নতুন দিন পালাম, বা নতুন দিন পেয়েছি নিজেকে গঠন করার জন্য, গড়ে তোলার জন্য। এজন্য সুন্দরভাবে দিনটাকে সাজাও, প্রিপারেশন নাও, কিভাবে আজকের দিনটা সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে অনেক ভালো কিছু হবে, অনেক ভালো কিছু হবে। নতুন ভাবে নতুন দিনটা শুরু করো। গতকালকের দুঃখ বেদনা, চর্চরিত ব্যথা, সেগুলো আজকের দিনে টেনে নিয়ে আসার দরকার নেই, আজকে নতুন ভাবে শুরু করি আবার। আচ্ছা, তো আমরা প্রশ্নে আসি। আমাদের প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন পড়বো আমরা সুন্দর করে। প্রশ্ন পড়ার পর আমরা প্রশ্ন বিশ্লেষণ করব। আমি বারবারই কিন্তু এই কথা বলি, প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। প্রশ্ন বিশ্লেষণ না করলে আমরা ভালো ফলাফল পাবো না। প্রশ্ন বিশ্লেষণ করতে হবে, প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা সুন্দর ফলাফল পাবো। এখানে আসি, দেখো আমরা প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নে দেখো প্রশ্ন কি লেখা আছে, প্রশ্নটা তুমি একটু পড়ো। ওকে, তো এখানে লেখা আছে জামাল ও কামাল দুইজন চট্টগ্রাম, গতদিন আমি কিন্তু বলছিলাম শেয়ার বাজার থেকে প্রশ্ন আসবে, 19 সালে প্রশ্ন এসেছে, 18 সালে প্রশ্ন এসেছে, 17 সালে প্রশ্ন এসেছে, 16 সালে প্রশ্ন এসেছে, সব প্রশ্ন এই স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজার থেকে এসেছে। তো জামাল এবং কামাল দুইজন
এই দুজন কি করছে, এই দুজন দেখো, এই দুজন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করছে, দুজনেই দুজন ব্যক্তি দুজনেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করছে। জামাল নিয়মিত শেয়ার বিক্রি করে, কে নিয়মিত শেয়ার বিক্রি করে এই আইডেন্টিফাই করে দিলাম, জামাল নিয়মিত শেয়ার ক্রয় বিক্রয় করে, অংশগ্রহণ করে থাকে। কিন্তু কামাল, কামাল কি করে, কামাল বলছে কামাল তার বিনিয়োগের লোকসানের সম্মুখীন হয় সম্প্রতি শেয়ার ক্রয় বিক্রয় করেও, বিক্রয় করে এখানে করে করে হবে, বিক্রয় করে সমুদয় অর্থ বন্ড ক্রয় করছে। তাহলে কি ক্রয় করলো, ইনি ইনি ক্রয় করলো বন্ড, কে, কামাল। কামাল ক্রয় করলো কি বন্ড। তাহলে মাথায় রাখো জিনিসটা, কামাল ক্রয় করছে বন্ড আর জামাল কি করছে শেয়ার। এখন আমার সাথে প্রশ্নে আসো, বন্ড এবং তোমার শেয়ার এই দুটো জিনিস কিন্তু আমরা পড়েছি, তো পড়ার পরে টোটাল জিনিসগুলো পড়ে ফেলছি। এখন বন্ডে কি লাভ হয় বেশি, ঝুঁকি থাকে বেশি, নাকি শেয়ারে লাভ হয় বেশি ঝুঁকি থাকে বেশি? যেখানে ঝুঁকি বেশি সেখানে মুনাফার পরিমাণ বেশি, ঠিক না? আমরা পড়ছি শেয়ার এবং বন্ডের পার্থক্যের ভিতরে আছে। বন্ডে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ থাকে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে যে এই এই সুদটা সে পাবে, এই মুনাফাটা সে পাবে। কিন্তু শেয়ারে এরকম কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে না, শেয়ারের ঝুঁকি, ওই ঝুঁকি আছে এখানে, হঠাৎ করে দাম বেড়ে যেতে পারে, হঠাৎ করে দাম ফল করতে পারে। তাহলে দাম বাড়া কমা, এই এই যে ঝুঁকি, এই ঝুঁকিতে হঠাৎ করে দেখা যাচ্ছে দাম যখন বেড়ে যাবে তখন বন্ডের থেকে অনেক অনেক বেশি গুণ লাভবান হবে শেয়ার। আর যখন তোমার লোকসান হবে তখন দাম ফল করবে, তখন কিন্তু সে লোকসান হবে, সর্বস্বান্ত হয়ে যেতে পারে এরকম অবস্থা। তার মানে এখানে ঝুঁকি আছে, আপ ডাউন করবে, দাম আপ ডাউন করবে। আর বন্ডে কি, বন্ডে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ আছে, এখানে রিস্ক কম ঝুঁকি কম। তাহলে আমরা এই জিনিসটা দেখলাম যে জামাল এবং কামাল দুজন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করছে, বিনিয়োগ করে কিন্তু জামাল নিয়মিত শেয়ার ক্রয় বিক্রয় করে। আর নিয়মিত শেয়ার বিক্রয় করা, নিয়মিত শেয়ার ক্রয় বিক্রয় করা কোন ধরনের শেয়ার আমরা এতদিন পড়ে আসলাম, কিন্তু বারবার পড়ছি, প্রাথমিক শেয়ার না মাধ্যমিক শেয়ার, প্রাথমিক শেয়ার না মাধ্যমিক শেয়ার, আর স্টক এক্সচেঞ্জে মাধ্যমিক শেয়ার বিক্রি হয়। তাহলে নিয়মিত স্টক এক্সচেঞ্জের শেয়ার মানে মাধ্যমিক শেয়ার ক্রয় বিক্রয় করে, আর কামাল বন্ড ক্রয় করে। যাই হোক, আমরা এখানে পড়ছি, প্রথম প্রশ্নে আসছে, দেখো প্রথমে আছে বোনাস শেয়ার কাকে বলে, বোনাস শেয়ার কাকে বলে, কতদিন পড়ছিলাম না, যারা বোনাস শেয়ার, যারা কোম্পানির প্রাক্তন ব্যক্তি, যারা কোম্পানির প্রাক্তন ব্যক্তি, পুরাতন 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 অনেক অভিজ্ঞ লোক, তাদেরকে বোনাস শেয়ার দেওয়া হয়। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায় ব্যাখ্যা করো। অর্থায়ন বলতে আসলে কি শুধু তহবিল সংগ্রহ করা, নাকি তহবিলকে সুষ্ঠু প্রয়োগ করা, সুষ্ঠুভাবে বিনিয়োগ করা, সঞ্চয় করে রাখা, এইগুলো বোঝায়। তাহলে তার পরবর্তীতে হচ্ছে যে আসি জামাল এর শেয়ার, জামাল যে আমরা পড়লাম যে জামাল জামাল নিয়মিত শেয়ার ক্রয় বিক্রয় করে, এবং হচ্ছে জামাল শেয়ার, জামালের শেয়ার থেকে মুনাফা লাভ কি নিশ্চিত, জামালের যে শেয়ার, এই যে শেয়ার মাধ্যমিক শেয়ার, এই শেয়ার মাধ্যমিক শেয়ার আমি কিভাবে বুঝলাম, কারণ নিয়মিত শেয়ার ক্রয় বিক্রয় করে, এটা নিয়মিত শেয়ার ক্রয় বিক্রয় করা মানে এটা নিশ্চয়ই মাধ্যমিক শেয়ারের কাজ, আমরা মাধ্যমিক শেয়ারে পড়ে এসেছি। তো মাধ্যমিক শেয়ারে মুনাফা লাভ নিশ্চিত এ কথা বলা যায়, বলা যায় না, বলা যায় না। যদি প্রাথমিক শেয়ার হতো তাহলে বলা যেত মুনাফা নিশ্চিত। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো, আচ্ছা এটা গেল। তো তারপরেরটা দেখো, তারপরেরটা আসছে তোমার ঘ নম্বর, তোমরা দেখতে পাচ্ছ ঘ নম্বর প্রশ্নে আসছে, বলছে জামাল ও কামাল, জামাল ও কামালের কোন বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কোন বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। আমি বললাম যে শেয়ারে যে পরিমাণ লাভ হয় মুনাফার, তার বন্ডের, বন্ড মানে যে বন্ড ক্রয় করছে বন্ডে এর কাছাকাছিও যায় না, অনেক বেশি মানে লাভ হয়ে যায় শেয়ারে, কিন্তু বন্ড অল্প পার্সেন্টেন্সে সুদ থাকে, কিন্তু এখানে ঝুঁকি কম। যাই হোক, তার মানে আমরা প্রশ্নের উত্তর সবই আমরা কিন্তু বলে দিলাম। এবার আমরা বই বা কোনভাবে লিখলে আমরা বেশি মার্কস পাবো সেইভাবে আমরা লিখব। দেখো এখানে আসি, আমরা কিভাবে উত্তর করব, উত্তর করার সিস্টেম আমরা দেখিনি। প্রথম অবস্থায় আমরা এক নম্বর প্রশ্নের উত্তর ক, এই অবস্থায় দিয়ে আমরা সাধারণ শেয়ার
তোমার ওখানে ছিল বোনাস শেয়ার কাকে বলে, তো সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য লভ্যাংশ বিনিময়ে তাদেরকে যে পূর্ণ অনাদায়ী শেয়ার বন্টন করা হয় তাকে বোনাস শেয়ার বলে। দেখো এখানে কথা আছে, কথা আছে কি, এখন এই যে এখানে বললো না সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য লভ্যাংশ, প্রথমে কাদেরকে সে লভ্যাংশ দেওয়া হয়, শেয়ার শ্রেণী বিভাগে পড়ছিলাম প্রিফারেন্স শেয়ার, অগ্রাধিকার শেয়ার, তারপরে কাদেরকে দেওয়া হয়, অগ্রাধিকারদের যখন মুনাফা টোটাল দেওয়া হয়ে যায় তাদের, তারপরে দেওয়া হয় সাধারণ শেয়ার। এখন বলছে যে সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য লভ্যাংশ, সাধারণ শেয়ার হোল্ডাররা যে প্রাপ্য লভ্যাংশ পাবে এই লভ্যাংশের বিনিময়ে তাদেরকে যে পূর্ণ অনাদায়ী শেয়ার বন্টন করা হয়, অনাদায়ী শেয়ার এই আবার এই বোনাস শেয়ারের জন্য তো কোনো টাকা দেওয়া লাগে না, বন্টন করা হয় তাকে বোনাস শেয়ার বলে। তাহলে আমরা জিনিসটা এভাবে আসতে পারি, সাধারণ শেয়ার হোল্ডার বা যারা আছে তোমার অভিজ্ঞ বা পুরাতন শেয়ার হোল্ডাররা তাদের প্রাপ্য লভ্যাংশ তাদেরকেই দেওয়া হবে, কিন্তু নতুন কাস্টমারদেরকে দেওয়া হবে না। প্রাপ্য লভ্যাংশের বিনিময়ে তাদেরকে যে পূর্ণ অনাদায়ী শেয়ার বন্টন করা হয় বা তাদেরকে যে শেয়ার বন্টন করা হয় সেটা হচ্ছে তোমার বোনাস শেয়ার। তাহলে এটা দুই তিনবার পড়লেই হয়ে যাবে। তারপরে খ নম্বর প্রশ্নে আসো, খ নম্বর প্রশ্নে কি বলছিল, খ নম্বর প্রশ্নে বলছিল তোমার, খ নম্বর প্রশ্নে বলছিল, খ নম্বর প্রশ্ন, অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায়। আসলে অর্থায়ন বলতে কি শুধু তহবিল সংগ্রহ করা, অর্থায়ন বলতে কি শুধু তহবিল সংগ্রহ করা, কিন্তু না, ঠিক না। অর্থায়ন বলতে শুধু, অর্থায়ন বলতে তাহলে কি বোঝায়, অর্থায়ন বলতে বলছিলাম অর্থায়নের সাথে সংশ্লিষ্ট কি কি আছে, অর্থায়নের সাথে সংশ্লিষ্ট আছে তোমার ওই অর্থকে সংগ্রহ করা প্রথম অবস্থায়, তারপরে এটা সঞ্চয় করা, এটা সঞ্চয় করে সঠিক ও সুন্দর জায়গায় বিনিয়োগ করা, তার মানে সঠিক পরিকল্পনা মাফিক যদি যদি বিনিয়োগ না করতে পারো তাহলে সেখান থেকে তোমার এই টোটাল টাকাটা লস হয়ে যেতে পারে। সে কথা এখানে আসে, দেখো এখানে কি বলছে, বলছে অর্থায়ন বলতে সরে যাচ্ছে বারবার, তো বলছে অর্থায়ন বলতে অর্থ মূল, প্রথম অবস্থায় কি অর্থায়ন বলতে মূলধন সংগ্রহ, যেটা আমি বললাম যে মূলধন সংগ্রহ করতে হবে, মানে মূলধন সংগ্রহ করার পরে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ বিনিয়োগ এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়া। তো আমরা পড়ছিলাম, আমি বললাম যে প্রথমে মূলধন সংগ্রহ করে সেটাকে সঞ্চয় করে সঠিক সুন্দর স্থানে বিনিয়োগ করা, সেটা বললে হবে, সেটা এখানে বলছে যে মূলধন সংগ্রহ সংগ্রহ করার পরে বিনিয়োগ করে এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়া হচ্ছে, নিয়ন্ত্রণ প্রক্রিয়া বোঝায়। মূলত অর্থ বা তহবিল সংগ্রহ, মূলত আমরা যে অর্থ বা তহবিল সংগ্রহ করি এই অর্থ বা তহবিল সংগ্রহ করা, সংগ্রহ এবং ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হয়েছে অর্থায়ন, তার মানে আমরা টাকাটা ই করব তোমার অর্জন করব বা সংগ্রহ করব, সংগ্রহ করার পরে সেটাকে ব্যবস্থাপনা করা, ব্যবস্থাপনা করা মানে কি বিনিয়োগ করা, সেটাকে সঠিক সুন্দর খাতে বিনিয়োগ করা, ব্যবস্থাপনা করা। এই একটি প্রতিষ্ঠান কি পরিমাণ মূলধন, একটি প্রতিষ্ঠানের আসলে কি কতটুকু মূলধন প্রয়োজন, কোন উৎস থেকে ওই মূলধন আসবে বা সংগ্রহ করব, ওই সংগ্রহ করার পরে ওই মূলধন কোথায় বিনিয়োগ করব, এই সংশ্লিষ্ট কাজই কিন্তু টোটাল অর্থায়নের কাজ। তবে ওই প্রতিষ্ঠানে কি পরিমাণ মূলধন প্রয়োজন এবং কোন উৎস থেকে ওই সংগ্রহ করব, সংগ্রহ করা হবে ইত্যাদি বিষয় দেখো, কি পরিমাণ মূলধন সংগ্রহ করে কোন কোন উৎস থেকে ওই মূলধন সংগ্রহ করা হবে ইত্যাদি বিষয় অর্থায়নের অন্তর্ভুক্ত। এই জন্য বলা হয় থাকে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায়, তেমনি প্রাথমিক কাজটাকেই প্রধান হচ্ছে যে অর্থ তহবিল সংগ্রহ করাকেই এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপরে গ নম্বর প্রশ্নে আমরা আসবো, গ নম্বর প্রশ্নের কথা কি বলছিল বলো, গ নম্বর প্রশ্নে তোমার আশা করি দেখতে পাচ্ছ তোমরা, একটু প্রবলেম হয়ে যাচ্ছে,
গ নম্বর প্রশ্নে আমার কি ছিল, গ নম্বর প্রশ্নে বলছিল যে জামালের শেয়ার থেকে মুনাফা নিশ্চিত, অধ্যাপকের আলোকে ব্যাখ্যা করো। তো জামালের যে শেয়ার ছিল, আসলে জামালের শেয়ার কি ধরনের শেয়ার? আমি এই প্রথমে কিন্তু এই কথা বলছি যে এটা কি প্রাথমিক শেয়ার নাকি মাধ্যমিক শেয়ার। তাহলে যখনই আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে এটা প্রাথমিক শেয়ার না এটা মাধ্যমিক শেয়ার, তাহলে কিন্তু আমরা এইখান থেকে তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবা যে যদি প্রাথমিক শেয়ার হয় তাহলে তার মুনাফাটা অনেকটাই নিশ্চিত হবে, কিন্তু মাধ্যমিক শেয়ার হলে আসলে এটা নিশ্চিত হয় না। আর যখনই স্টক এক্সচেঞ্জের সাথে লেনদেন হয়, স্টক এক্সচেঞ্জের সাথে নিয়মিত ক্রয় বিক্রয় করা হয়, তখন কিন্তু এই তোমার হয় মাধ্যমিক শেয়ার। এখানে দেখো, এখানে কি বলছে, এখানে বলছে যে মাধ্যম উদ্দীপকের যেটা জিনিসটা আসছি, আমরা বলছে উদ্দীপকের জামাল, এই যে জামালের কথা, জামাল আর কামাল, জামাল যে শেয়ার ক্রয় বিক্রয় করে তা হলো সেকেন্ডারি শেয়ার, এই জিনিসটা ধরতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ কথা। তুমি যদি সেকেন্ডারি শেয়ার না প্রাথমিক শেয়ার না ধরতে পারো তাহলে তুমি এই প্রশ্ন লিখতে পারবে না। আমি বলছিলাম প্রথম লাইনে আমি উত্তর, এই যে এই তোমার এক্সামিনার যখন খাতা দেখবে তখন এই প্রথম লাইনেই তুমি বুঝতে পারবে। এখানে যদি সেকেন্ডারি শেয়ার কথা না লেখো, আন্দাজে আবোল তাবোল লেখো বা না এটা না লেখো, মার্কস হবে না, তোমার মার্কস জিরো দিলে তোমার কিছু করার নেই। আর প্রাইমারি শেয়ার দিলে তো তুমি পুরোই জিরো। তাহলে এটা ছিল সেকেন্ডারি শেয়ার, যা থেকে মূলধন নিশ্চিত নয়, সেকেন্ডারি শেয়ার থেকে কখনোই মূলধন নিশ্চিত নয়। প্রাইমারি শেয়ার হোল্ডাররা যখন, দেখো প্রাইমারি শেয়ার হোল্ডাররা যখন স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ার বিক্রি করে তখন তা সেকেন্ডারি শেয়ারে রূপান্তর হয়। তার মানে এই যে সেকেন্ডারি শেয়ারে রূপান্তর হচ্ছে কখন, যখন মনে করো আমি একটা প্রাথমিক শেয়ার ক্রয় করেছি, প্রাথমিক শেয়ার ক্রয় করা হয় কোথা থেকে মনে আছে, আর্থিক প্রতিষ্ঠান থেকে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে। আর ওই যে ওই প্রাথমিক শেয়ার মনে করো আমি ক্রয় করেছি, আমি নিয়ে যে বিক্রি করবো কোথায়, ব্রোকার হাউস, ব্রোকার হাউস বা এই তোমার আছে স্টক এক্সচেঞ্জ, এখানে যে আমি তখন বিক্রেতা, একসময় কিন্তু আমি ক্রেতা ছিলাম, আমি প্রাইমারি শেয়ারের ক্রেতা ছিলাম, তারপরে যে আমি স্টক এক্সচেঞ্জে যে আমি যখন তখন আমি বিক্রেতা হয়ে যাচ্ছি, তখন ক্রেতাকে তখন সাধারণ জনগণ যারা তোমার সেকেন্ডারি শেয়ার ক্রয় করবে। সেকেন্ডারি শেয়ার কিন্তু লটারির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, লটারির মাধ্যমে ক্রয় বিক্রয় হয় কোনটা, প্রাথমিক শেয়ার, কারণ প্রাথমিক শেয়ার সবাই পেতে চায়। তো দেখা যাচ্ছে যে 100টা প্রাথমিক শেয়ার আছে কিন্তু নিতে চাচ্ছে 1 লাখ মানুষ, তখন তো কি হবে, লটারি তো হবেই, স্বাভাবিক একটা ব্যাপার, কারণ প্রাথমিক শেয়ারে লাভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তারপরে দেখো, শেয়ার বলতে সাধারণত সেই শেয়ারকে বোঝানো হয়। কোন শেয়ারকে, এই সেকেন্ডারি শেয়ারকে। শেয়ার বাজার যে কোনো সদস্য, শেয়ার বাজারে যে কোনো সদস্য শেয়ার ক্রয় বিক্রয় এর স্বাধীনতা ভোগ করে, তার মানে এখানে ক্রয় বিক্রয়ে পূর্ণাঙ্গ স্বাধীনতা রয়েছে। বুঝতে পারলাম আমরা, আমরা তিনটা প্যারা করে লিখবো গ নম্বরে। তো এখানে বলছে যে উদ্দীপকে দেখো, উদ্দীপকে জামালের কথা বলছি আমরা, জামাল স্টক এক্সচেঞ্জে নিয়মিত শেয়ার বেচা কেনা করে, সাধারণত যৌথ মূলধনী কোম্পানিগুলো এই শেয়ার এই বাজার এখানে বাজারে হবে, এই বাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে। তাহলে এই বাজারে মূলধন সংগ্রহ করে কারা, যৌথ মূলধনী কারা, বিনিয়োগকারীরা কোম্পানির লাভ লোকসানের ভিত্তিতে, বিনিয়োগকারীরা কোম্পানির লাভ লোকসানের উপর ভিত্তি করে তারা কিন্তু লাভ্যাংশ পেয়ে থাকে। আমার কোম্পানি যতটুকু লাভ হলো, দেখা যাচ্ছে তুমি যতটুকু অবদান রেখেছো, তুমি আমি আমি একটা কোম্পানি করছি, তুমি দেখা যাচ্ছে যে অর্ধেক টাকা দিয়েছো, তাহলে আমার লাভের অর্ধেক অংশই তুমি পাবা, আর বাদ বাকি যারা যে অংশটা দেবে সেই অংশ সেই টাকার পরিমাণে লাভ্যাংশ পাবে, এটা স্বাভাবিক। তবে এক্ষেত্রে যে কোনো দ্রব্যের মতো শেয়ারের চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে বাজার নির্ধারিত হয়। এই যে আমি বারবারই কিন্তু আমরা যে চাহিদা রেখার কথা বলছিলাম, যে চাহিদা রেখা আমরা শিখছি যেভাবে, দেখো এই আমরা শিখছি চাহিদা রেখা, এই চাহিদা রেখার ডিমান্ড কার্ভ কি নিচের দিকে চলে আসলো, তাই না? এটা কি রেখা, এদিকে প্রাইস, এদিকে কোয়ান্টিটি। প্রাইস কোয়ান্টিটি যখন দেওয়া হবে তখন অবশ্যই এটা ডিমান্ড কার্ভ হবে। তো আর এই এখানে তখন ডি দেওয়া থাকবে, এখানে ডি দেওয়া থাকবে, ডিডি পুরো, এটা আমরা শিখছি।
আর এইখান দিয়ে এই সাপ্লাই কার্ভ কি হবে উপর দিয়ে উঠে যাবে, তাই না? সাপ্লাই কার্ভ উপর দিয়ে উঠে গেলে মাঝখানে সাপ্লাই এবং ডিমান্ড যেখানে সমান হবে, কোথায় সমান হয়েছে? এই জায়গায় সমান হয়েছে, ঠিক না? এই সাপ্লাই ডিমান্ড সমান হয়েছে এখানে, তাহলে এইটা অবশ্যই ভারসাম্য স্থান নির্দেশ করছে। এখানে ই দিলাম আমি, তাহলে ই দেখ কি বোঝাচ্ছে, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম জীবনের জন্য খুব প্রয়োজন, ব্যালেন্স। ব্যালেন্স না রাখতে পারবে যারা, তারা কোনোদিন মানুষ হবে না। ব্যালেন্স রাখতে শিখতে হবে, প্রত্যেকটা কাজে ব্যালেন্স রেখে কাজ করতে হবে, ইমব্যালেন্স হওয়া যাবে না। তো এখানে এই যে এই শেয়ার গুলো যখন আমি প্রাথমিক শেয়ার নিয়ে এসে সেকেন্ডারি শেয়ার এসে স্টক এক্সচেঞ্জে এসে বিক্রি করছি বা ব্রোকার হাউসে যে বিক্রি করছি, তখন আমি বিক্রেতা হচ্ছি এবং বিক্রেতা কি করছে, বিক্রেতা সে চাহিদা যোগানের উপর ভিত্তি করে দেখছে যে আমার এই শেয়ারের আসলে চাহিদা কি, চাহিদা কি বেড়েছে তাহলে দাম বেড়ে যায়, চাহিদা কমেছে তাহলে দাম কমে যায়। একটা ব্যালেন্সে আসবে, কিন্তু ব্যালেন্সে তখন তারা একটি ব্যালেন্সে আসবে, আশা করে এটা সঠিক পরিমাপে তোমার বিক্রি হবে। তো বলছে যে শেয়ারের দাম ওঠানামা করে প্রাপ্ত মুনাফা কম বেশি হতে পারে, শেয়ারের দাম যত ওঠানামা করবে মুনাফা কম বেশি হতে পারে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কোনো কোম্পানি চাহিদা বেড়ে গেলে, এই যে কথা বললাম শেয়ারের দাম বা মুনাফা বেড়ে যায়, তার মানে চাহিদা বেড়ে গেলে কি হবে, মুনাফা বেড়ে যাবে। চাহিদা বেড়ে গেলে মুনাফা বেড়ে যাবে, আর চাহিদা কমে গেলে মুনাফা কমে যাবে। অনেক ক্ষেত্রে বিনিয়োগকারীরা লোকসানের মুখে পড়ে, অনেক সময় লোকসানের মুখে পড়তে পারে, এমনকি সর্বস্বান্ত হয়ে হওয়ার নজির আছে। অর্থাৎ শেয়ার বাজারে সর্বদাই ঝুঁকি ও অনিশ্চয়তা বিরাজ করে, তাই বলা যায় জামালের শেয়ার থেকে মুনাফা লাভ নিশ্চিত নয়। কি সুন্দর করে লেখা আছে, আমরা এই কথাগুলো সুন্দরভাবে লিখে রাখব এবং এই আলোকের প্রশ্নগুলো আমরা সঠিকভাবে লিখতে পারবো। ঘ নম্বর বলছিল যে আসলে ওই দুইজনের জামাল এবং কামালের থেকে, জামালের শেয়ার থেকে বেশি না কামালের বন্ড থেকে বেশি টাকা আর্ন করা যাবে, ঠিক না? আমরা প্রশ্নটা আরেকবার দেখি, দেখো এখানে বলছিল যে জামাল ও জামাল এবং কামালের কোন বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি, তার মানে মুনাফা কারটায় মুনাফা সব থেকে বেশি হবে এবং উদ্দীপকের আলোকে সেটা বিশ্লেষণ করতে হবে। আমরা ঘ নম্বর প্রশ্নে আসবো। ঘ নম্বর প্রশ্নের কথা বলা হচ্ছে যে কার শেয়ারে কারটায় মূল্য বেশি, কে আসলে সব থেকে বেশি লাভবান হবে, তাহলে কে বেশি লাভবান হবে এটা আমরা আমাদের চিন্তা শক্তি দিয়ে আমরা কিন্তু নিয়ে আসতে পারবো যে আসলে কে লাভবান হবে। কারণ বন্ডের দাম অত বেশি বাড়ে না, বন্ডের সুদের হার একটা নির্দিষ্ট হারে থাকে, এখানে ঝুঁকি কম, শেয়ারের মূল্য হুট করে বেড়ে যেতে পারে, এটা খুব স্বাভাবিক। সেকেন্ডারি শেয়ার তো অনেক আপ ডাউন করে, যখন বাড়বে তখন বেড়ে যাবে, যখন কমবে তখন কমে যাবে। এ বলছে যে উদ্দীপকের উল্লেখিত জামাল, এই জামাল এবং কামাল যথাক্রমে শেয়ার এবং বন্ড, তাহলে কে শেয়ার, শেয়ার কে, শেয়ার আছে জামাল আর কামাল আছে বন্ড, কামাল ক্রয় করলে বন্ড, তাহলে জামাল এবং কামাল শেয়ার ও বন্ড বিনিয়োগ করে, দুজন দুটা বিনিয়োগ করে, এর মধ্যে বন্ডের সে শেয়ারের তুলনায় তুলনামূলকভাবে ঝুঁকি অনিশ্চয়তা বেশি, যে কথা বললাম শেয়ার বন্ডের থেকে শেয়ারের ঝুঁকি অনিশ্চয়তা বেশি থাকে, তাই মুনাফা পাওয়ার সম্ভাবনা এখানে বেশি রয়েছে। প্রথম লাইন দেখো, প্রথম যে এই এই যে প্রথম প্যারাটা, প্রথম প্যারাটাই তোমার খুব সুন্দর করে উত্তর দেওয়া আছে, এর ভিতরে উত্তর তাহলে তোমার এই প্রথম প্যারায় উত্তর নিয়ে আসতে হবে। শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ হলো শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বেচা কেনার বিপণন কেন্দ্র, দোকান যেমন আছে না, দোকানের যে একটা বিপণন কেন্দ্র, তাহলে এখানে শেয়ার মার্কেট আসলে একটা এখানে বিপণন কেন্দ্র হিসেবে কাজ করছে। এ বাজারে সাধারণত যৌথ, এই আবার কথা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, তুমি দেখো এই ছোট ছোট এইগুলাই এমসিকিউ আর, যৌথ মূলধনী কোম্পানি কোম্পানিগুলো মূলধন সংগ্রহ করে, করার উদ্দেশ্যে এখানে শেয়ার বিক্রি করে। বিনিয়োগের বিনিয়োগকারীরা তার যে লাভ বা লোকসান, আগেই বললাম বিনিয়োগকারীরা লাভ লোকসানের উপর ভিত্তি করে এই তার লভ্যাংশ পেয়ে থাকে। তবে এক্ষেত্রে যে কোনো দ্রব্যের চাহিদা, এই যেমন চাহিদা যোগানের উপর ভিত্তি করে শেয়ার বাজার দাম নির্ধারিত হয়, এতে শেয়ার দাম ওঠানামা করতে পারে, মুনাফা কম বেশি হতে পারে। আবারও সেই কথা ওই যে এক যে আমরা যে চাহিদা রেখা শিখে আসছি, এরকম চাহিদা রেখা, চাহিদা রেখা আঁকলাম একটু আগে, চাহিদা রেখা নিচের দিকে চলে গেল, এটা ডিমান্ড রেখা, তোমার সাপ্লাই রেখা উপরে চলে গেল, সাপ্লাই এবং ডিমান্ডের মাঝামাঝি যেখানে ভারসাম্য হলো এইখানে তারা দাম নির্ধারণ করবে। ওকে, তাহলে তার পরবর্তীতে আসো, এখন বলছে দেখতে পাচ্ছ মনে হয়,
দেখো যেসব কোম্পানির সুনাম আছে, কোন কোম্পানির শেয়ার কিনবো আমরা, যে কোম্পানি যেগুলো সুনাম আছে, বাজার দীর্ঘদিন টিকে আছে, সুনাম আছে, এবং যে বছরের পর বছর যেগুলো অধিক স্টক ডিভিডেন্ট বা ক্যাশ ডিভিডেন্ট উভয় পরিমাণ বেশি, যাদের ক্যাশ বেশি তাদের মূলধনের পরিমাণ বেশি, আমরা সেই সব মূলধনের কোম্পানি শেয়ার ক্রয় করবো। যাদের দেখো যেগুলো চাহিদা বেশি, আবার এগুলো চাহিদাও বেশি বেশি হয়, তারা বাজার দামও বেশি বেশি পায়, তাদের তাদের যারা সুনাম আছে তাদের তাদের মূলধন বেশি, তারা অবশ্যই তাদের শেয়ারের চাহিদা বেশি। এই ধরনের কোম্পানির শেয়ার ক্রয় করলে অনেক সময় আকস্মিকভাবে মুনাফা বেশি করা সম্ভব হয়। কেন এই কথা বললো, শেয়ার কেন এই কথা বলা হচ্ছে, কারণ বন্ডের থেকে শেয়ার যে অনেক হাই লেভেলের দাম উঠে যেতে পারে সেই কথা বলা হচ্ছে। কারণ এখানে বন্ডের তো দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট মনে করলাম যে এখানে 5% হারে ধরে দিল, তো 5% হারে আর কত টাকা হবে, তখন দেখা যাচ্ছে যে শেয়ার ডাবল বা 100% হয়ে গেল ওই প্রাইস মূল্য। আবার কোনো কোম্পানি ব্যবসা বা তাদের শেয়ারের চাহিদা হঠাৎ কমে গেল, হঠাৎ কমে যেতে পারে, কোনো কোম্পানির এক কোম্পানির শেয়ার এর মূল্য বেশি হতে পারে, অন্য কোম্পানির শেয়ারের মূল্য কম হতে পারে, শেয়ারের দাম তথা মুনাফা অনেক কম হয়, সুতরাং ঝুঁকি ও অনিশ্চয়তা বিরাজ করে, এখানে ঝুঁকি এবং অনিশ্চয়তা বিরাজ করতে পারে। দেখো তারপরে আমরা এখানে চারটে প্যারা করতে পারি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তিনটা প্যারা করতে পারি, এইভাবে লিখতে পারি, লিখলে অবশ্যই সুন্দর মার্কস পাওয়া সম্ভব। আমরা প্যারা প্যারা করে লিখবো এবং সুন্দর করে, অনেকে দেখলাম গতকালকে খাতা দেখছি যে অনেক সিফাতের খাতা খুব সুন্দর হয়েছে, ইমন হাতের লেখা খুবই ভালো, এরকম চেষ্টা করো যে তোমরা হাতের লেখা সুন্দর করতে। হাতের লেখা সুন্দর মানে অনেক বড় জিনিস, ঠিক আছে, আর্টসের স্টুডেন্ট তুমি হাতের লেখা ভালো না করলে ভালো হবে না। তো বলছে উদ্দীপকের প্রথম দিকে জামাল এবং কামাল, ওইখানে আবার ওই যে ওই প্যাটার্ন নিয়ে আসছিল, জামাল এবং কামাল উভয়, এবার দুজনের ভিতরে তুলনা করতে হবে। দেখো প্রশ্নের প্যাটার্ন গুলো তুমি লক্ষ্য করো, প্রথম অবস্থায় দুইটার ভিতরে উত্তর নিয়ে আসলো, পরবর্তীতে একজনেরটা বর্ণনা করলো আর একজনেরটা বর্ণনা করলো, এবার দুজনেরটা তুলনা করলো, কত সুন্দর ভাবে জিনিসগুলো সাজায় দেওয়া আছে। ওয়াই স্টক এক্সচেঞ্জে বিনিময় করে কামাল লোকসানের সম্মুখীন হওয়ার, সম্প্রতি সে লোকসানের সম্মুখীন হয়েছে, এখানে দেওয়া রয়েছে, এই জন্য সে বন্ডে বিনিয়োগ করছে, এতে মুনাফা নিশ্চিত হয়, এতে কিন্তু সে মুনাফা নিশ্চিত আছে, কিছু টাকা সে পাবে, সে নির্দিষ্ট পরিমাণ মুনাফা সে লাভ করবে। অন্যদিকে ঝুঁকি ও অনিশ্চয়তা মেনে নিয়েই জামাল শেয়ারের বিনিয়োগ চালিয়ে যায়, এতে শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়ে তার মুনাফার পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে, এখানে মুনাফার বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, আবার আবার কি কষ্ট এই তোমার সর্বশান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আবার শেয়ার মার্কেট অন্যান্য সুবিধা যেমন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ থাকা, কস্ট অফ ফান্ড কম হওয়া, বিনিয়োগকারীদের সবাই এই মার্কেটে অংশগ্রহণ করতে পারবে, আবার এখানে এখান থেকে লাভ করলে কি কর দিতে লাগে, কর দেওয়া হয়, কর দিতে হয় না, এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইত্যাদির ফলে শেয়ার বাজারে ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। এই জন্য আর বলছে যে এই ধরনের বিনিয়োগ অধিক মুনাফা লাভের সম্ভাবনা থাকায় মানুষ ঝুঁকি ও অনিশ্চয়তা অনিশ্চিত হওয়ার পরেও এই এখানে বিনিয়োগ করতে রাজি থাকে। অন্যদিকে বন্ডের সুদের হার নির্দিষ্ট করা থাকে বলে মুনাফার পরিমাণ একটি নির্দিষ্ট নিশ্চিত, মানে একটা নির্দিষ্ট পরিমাণ এখানে মুনাফা অল্প কিছু থাকবে, তবে এতে সুদের হার কম হয় বলে মুনাফার পরিমাণ কম হয়ে থাকে, তাই বলা যায় তুলনামূলকভাবে বন্ডের চেয়ে শেয়ারের বিনিয়োগ বিনিয়োগে বেশি মুনাফা পাওয়া সম্ভব রয়েছে, তাহলে বন্ডের থেকে শেয়ারে অবশ্যই বেশি মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই কথা বলা হচ্ছে। এখানে এই জিনিসগুলো আমরা দেখে আমাদের সুন্দরভাবে লিখতে হবে প্রশ্ন, সুন্দরভাবে যদি তুমি এই প্রশ্নগুলো লেখো তাহলে কিন্তু তুমি ভালো করবা। তুমি মুখস্থ করে তুমি ঘড়ি ধরো, ঘড়ি ধরে 20 মিনিটে বা 15 থেকে 20 মিনিটের ভিতরে এই প্রশ্নগুলো লিখে ফেলার চেষ্টা করো, খুব সহজ সহজ স্বাভাবিক ব্যাপার। কারণ দেখো জীবনের গতি, যার জীবনের গতি নেই মন্থর, জীবনে কিছু করতে হবে, ওর জীবন মন্থরই হয়ে যাবে। তোমার হাতে গতি নিয়ে আসো, তোমার ক্লাসে গতি নিয়ে আসো, তোমার অ্যাক্টিভ হও, অ্যাক্টিভ হয়ে কাজ করো, দেখো তুমি অবশ্যই ভালো করবে, ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি ভালো করে পড়াশোনা করছো।